সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনে 3 শহীদ পরিবারকে অর্থ প্রদান করলেন জেলা প্রশাসক। বিস্তারিত থাকছে সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি মোহাম্মদ রুবেল সরকারের প্রতিবেদনে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে যাদের রক্তের বিনিময়ে আজকের বাংলাদেশ, সেই সব শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন সিরাজগঞ্জের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম। সাক্ষাৎ শেষে প্রত্যেক পরিবারকে 20,000 টাকা অনুদান সহ শহীদ পরিবারের সদস্যদের পাশে থাকা সহ শহীদ পরিবারের বাসস্থান ও চাকরি নিশ্চিতে সহযোগিতার আশ্বাস দেন জেলা প্রশাসক। মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ শহরের মাসুমপুর মহল্লার শহীদ সোহানুর রহমান রঞ্জু, গয়লা মহল্লার ছাত্রদলের কর্মী শহীদ সুমন ও একই মহল্লার যুবদল কর্মী আব্দুল লতিফের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। এ সময় সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে ছাত্র, দিনমজুর, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শহীদ হয়েছে। এর ফলে আজকের নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। আমরা শহীদ পরিবারের সাথে দেখা করে তাদের সাথে কুশল বিনিময় করেছি। আহত ও নিহতদের চিকিৎসার ব্যাপারে সরকারি নির্দেশনা রয়েছে, আমরা সেগুলো প্রতিপালন করছি। শোকাহত পরিবারগুলোকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার জানা নেই, শুধু তাদের সঙ্গে দেখা করেছি আর সামান্য সহযোগিতা দিয়েছি। জেলা প্রশাসন সব সময় তাদের পাশে থাকবে। এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক গণপতি রায়, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনোয়ার হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফজলে রাব্বি, সিরাজগঞ্জ প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি হারুনুর রশিদ খান হাসান, সমন্বয়ক ইয়াসিন আরাফাত ইসান, আসির ইন্তেসার অয়ন, সজীব সরকার ও টি এম মুশফিক সাদসহ আরও অনেকে।